হ্যালো এভরিওয়ান, সবাইকে স্টিভেনের আরেকটি ভিডিওতে স্বাগত। তো আমরা লাস্ট ভিডিওতে সেটাতে ফর্মের বিভিন্ন কাজ দেখছি, ফর্মের বিভিন্ন ইনপুট টাইপ দেখছি। তো ফর্মের আরও দু একটা জিনিস নিয়ে কথা বললি, যেমন ধরেন সিলেক্ট অপশন, সিলেক্ট অপশন এটা দুইটা ট্যাগ, এই দুইটা ট্যাগ দিয়ে আপনি বিশেষ করে কান্ট্রি সিলেক্ট করতে পারবেন। কীরকম, সাপোজ আমি এখানে প্রথমে হচ্ছে সিলেক্ট ট্যাগ, সিলেক্ট এখানে দুইটা অ্যাট্রিবিউট আছে, নেম আর আইডি। আইডি না দিলেও হবে, সমস্যা নেই, নেমটা পরবর্তীতে লাগে, ডেভেলপমেন্টের পার্ট লাগে। সিলেক্টের ভিতরে থাকে হচ্ছে অপশন, কিরকম অপশন, অপশনের মধ্যে আপনি এখানে লিখতে পারেন যে সিলেক্ট কান্ট্রি, এইভাবে আপনি কান্ট্রিগুলোকে বাড়াইতে পারেন। সো সাপোজ ফার্স্ট বাংলাদেশ, তারপরে নেপাল, তারপরে সাউথ আফ্রিকা, এই টাইপের করে আপনি চাইলে কান্ট্রিগুলোকে দিতে পারেন। এখন আমি যদি এখানে রেলওয়ে দেখ এর সিলেক্ট, সিলেক্ট থেকে আমরা চাইলে কান্ট্রি সিলেক্ট করতে পারি। ওকে, এইটা একটা ব্যাপার ছিল। আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা যে বাটনটা তৈরি করছি, এই বাটন বাটন বলতে কি, এই বাটনটাকে সিএনজি বাটন আছে, এই বাটনটাকে আমরা চাইলে ইয়ে দিয়ে করতে পারি, ইনপুট টাইপ বাটন, ইনপুট টাইপ কিউ দিয়ে করছি, সাবমিট দিয়ে করছি। আমি যদি এখানে বাটন দিয়ে করি, দেখেন BU W1 বাটন, মাঝখানে লিখে দেন সেন্ড, আর জাস্ট এখানে টাইপটা বলে দিবেন টাইপ, টাইপ হলো সাবমিট, তাহলে আমাদের একই কাজ করবে। ওকে, ক্লিক করুন, এখানে বলতেছে ফিল আপ করতে, তার মানে এটা কাজ করতেছে। ওকে, যেটা করতে পারি আমরা সেটা হচ্ছে ইনপুট টাইপ সেন্ড দিয়ে, ইনপুট টাইপ সাবমিট দিয়ে করতে পারি, আর বাটন টাইপ সাবমিট দিয়ে করতে পারি। বাটন ট্যাগের মেন কাজ কি, বাটন ট্যাগের মেন কাজ হচ্ছে যে কোনো একটা জিনিসকে বাটনের মতো করে ফেলাম। মনে করেন আমি এখানে বাটনের মতো লিখলাম হ্যালো, তাহলে এই হ্যালোটাকে সে বাটন টাইপ বাটনের মতো করে দেবে, এই টাইপের আর কি। বাটনের কাজ হচ্ছে এরকম করা। আচ্ছা, তো খেয়াল করেন আমরা এই ফর্মে অনেকগুলো ডাটা নিছি এবং এইগুলোকে একটা ফর্ম ট্যাগের ভিতরে রাখছি। যদি ফর্ম ট্যাগের ভিতরে না রাখি তাহলে কী হবে, সাপোজ ফর্ম ট্যাগটা কেটে দিচ্ছে, ফর্ম ট্যাগটা কেটে দিলাম, কেটে দেওয়ার পর এখন এখানে রিলোড দেন, রিলোড দিয়ে এখানে ক্লিক করেন, দেখবেন এখানে ফিল্টারিং হচ্ছে না, এখানে সে বলতেছে না যে এটা এই ফিল্ডটা ফিল আপ করা লাগবে, নাহলে তুমি সাবমিট করতে পারবা না, এটা কিন্তু বলে না। কারণ হচ্ছে ফর্ম ট্যাগ না থাকলে এটা আসলে সাবমিটই হয় না, তার মানে আমাদের ফর্ম ট্যাগ রাখাটা হচ্ছে বাধ্যতামূলক। এখন এখানে ক্লিক করে সে বলবে এটা ফিল আপ করা লাগবে, তার মানে এখন আমাদের এটা ঠিকভাবে সাবমিট হচ্ছে। ওকে, মোটামুটি আমরা ফর্ম ট্যাগ সম্পর্কে জানলাম বা আমাদের আইডিয়া হলো। এখন আমরা একটু HTML এর অডিও এবং ভিডিও ট্যাগ সম্পর্কে জানতে পারি, সেক্ষেত্রে আমি ফর্ম ট্যাগ রিমুভ করে দিচ্ছি। ওকে, নাইস। আমি আবারও বলি, HTML হচ্ছে মুখস্থ করার জিনিসটা, এটা হচ্ছে বারবার প্র্যাকটিস করার জিনিস, আর বারবার প্র্যাকটিস করতে করতে এটা অটোমেটিক চলে আসে, অটোমেটিক আপনি এটা ক্যাপচার করে ফেলতে পারবেন, এটা মুখস্থ করার জিনিস না। সো জাস্ট কন্টিনিউ করে যান। হ্যাঁ, ওকে, সো এবার আমি কি করব, এবার আমি লিখব হচ্ছে HTML অডিও ভিডিও ট্যাগ। সাপোজ প্রথমে আমি ভিডিও নিয়ে আসি, সেই ক্ষেত্রে আপনার ইমেজের পরে এখানে একটা ভিডিও নাম ট্যাগ দিতে হবে, ভিডিও নামে ফোল্ডার নিতে হবে, ভিডিও ফোল্ডারের ভিতরে আমি একটা ভিডিও রাখবো, ভিডিও। তো আমি আমার PC থেকে যে কোনো একটা ভিডিও নিয়ে এসে এখানে রাখতেছি। সো গাইস, আমি একটা ভিডিও নিয়ে আসছি, ভিডিওর নাম হচ্ছে অ্যানিমেটেড শর্ট ফিল্ম ডট MP4। আমি এই ভিডিওটাকে রাখছি হচ্ছে ভিডিও ফোল্ডারের ভিতরে। ওকে, ভেরি গুড। তো আমার টার্গেট হচ্ছে এই ভিডিওটাকে আমি ইয়েতে দেখাবো, কী বলে, আমার স্ক্রিনে দেখাবো। হ্যাঁ, তো কীভাবে দেখাইতে পারি, আমার এখন স্ক্রিন তো খালি, জাস্ট রিলোড দেন, দেখুন এটা পুরো খালি। তো তার জন্য প্রথমে আপনাকে ভিডিওটা নিতে হবে, VIDEO ভিডিও। এখান থেকে সোর্সটা আছে, এই সোর্সটা আসলে তেমন কোনো কাজের না, এই সোর্সটাকে বাদ দিলাম। ভিতরে একটা সোর্স নাম ট্যাগ হবে, সিঙ্গেল ট্যাগ, কোনো ক্লোজিং নাই, সোর্স। এইখানে আপনি দিবেন HRC সোর্স, সেটা অ্যাসেটস, অ্যাসেটসের ভিতরে ভিডিও, তার ভিতরে অ্যানিমেটেড শর্ট ফিল্ম ডট MP4। এখন এখানে যান কী আসে, এই যে জাস্ট একটা কী বলে একটা
ইমেজ আকারে আসছে, থাম্বনেল আসছে, বাট ভিডিওটা আসে না। আপনি যদি ভিডিওটাকে চালাইতে চান সেক্ষেত্রে এই ভিডিওর মধ্যে একটা অ্যাট্রিবিউট ইউজ করবেন, তার কোনো ভ্যালু দেওয়া লাগবে না, তার নাম হচ্ছে কন্ট্রোলস। কন্ট্রোলস, ওকে, কন্ট্রোলস দিলেই আমরা এই ভিডিও সকল কন্ট্রোল আমাদের হাতে পেয়ে যাবো। এখন খেয়াল করেন, এই ভিডিওটাকে চালাইতে পারতেছি, তারপরে ভিডিওটাকে টানতে পারতেছি, দেন ভিডিওকে বড় করা যাচ্ছে, তারপর হচ্ছে ভিডিও সাউন্ড আমরা কন্ট্রোল করতে পারতেছি, সকল কন্ট্রোল পেয়ে গেছি। তারপর আমরা চাইলে এটাকে ছোটো বড় করতে পারি, তার জন্য আমরা এখানে উইথ অ্যাট্রিবিউট ইউজ করতে পারি, সাপোজ 400 এটা পিক্সেল আকারে কাজ করে। ওকে, এখন এটা আমাদের ছোট হয়ে গেছে, ক্লিয়ার। এটা ছিল অডিও, ঠিক সেম ওয়েতে আপনার ভিডিও, এটা ছিল ভিডিও, সেম ওয়েতে অডিও নিয়ে কাজ করবেন কিরকম। সেক্ষেত্রে অডিও ট্যাগ আসবে, এখানে কোনো সোর্স হবে না, এখানে আসবে কন্ট্রোলস। কন্ট্রোলস আসার পর তারপর আপনি এখানে দিবেন হচ্ছে সোর্স, সোর্স এর মধ্যে দিবেন এসএসসি। এখানে মনে করেন আপনি অডিও দিতে পারেন, আর তখন অডিও নাই, আমি ভিডিওটাকে ইউজ করতেছি, এবার ভিডিওর ভার্সনটা নিয়ে নেবেন। ওকে, এই যে এটা এখানে চলে আসছে, এভাবে হচ্ছে অডিও আসবে। আই হোপ আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন যে কীভাবে আমি অডিও আর ভিডিও নিয়ে আসতে পারি। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং যে আপনি চাইলে আপনার মতো অডিও, তারপর আপনার মতো ভিডিও নিয়ে আসতে পারেন। অডিও বা ভিডিও নিয়ে আসার আরেকটা ওই হচ্ছে আইফ্রেম, আইফ্রেমটা আমরা একটু পরে দেখবো। সো এই পার্টটা আমরা এখানে শেষ করতেছি, এখানে শেষ করে আমরা পরবর্তী পার্টে শুরু করব। আপনারা আপনাদের সফটওয়্যার প্রবলেম আমাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন, বা আমাকে ফেসবুকে নোট দিতে পারেন, সেক্ষেত্রে আমি ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। থ্যাংক ইউ।